এটার এলিপ্টিক ব্লু কালার, এটার এক এক জায়গা থেকে এক এক সময় এক এক রকম কালার দেখা যাবে। ব্যাক সাইডটা আপনার সচরাচর যেরকম থাকে আমাদের গাড়িগুলো শোরুমে, জি অরিজিনাল গ্লাস ফোর গ্রেডের কার। আচ্ছা, আপনার পিছনে অনেক স্পেস, অনেক স্পেস, অনেক স্পেস আপনার। হারুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। খুব সহজ করে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমাদের শোরুম হলো আপনার প্ল্যাটিনাম কার্জন, 222 তেজগাঁও রোড, এক্সিকিউটিভ মোটরস, বিএমডব্লিউ কেয়ার শোরুম এবং কাফেডি পাটেক্সের মাঝের গলিতে। ভাই আজকে কী গাড়ি দেখাবেন? আজকে দেখাবো হন্ডা ভেজেল। হন্ডা ভেজেল তেলের গাড়ি, 2015 মডেল, 2019 রেজিস্ট্রেশন। ভাইয়া পেপারস তো আপটুডেট? পেপারস আপটুডেট। এবং এই গাড়ির প্লাস পয়েন্ট হচ্ছে ইনকাম ট্যাক্স কম। এইটা 1500 cc এসইউভি, জিপ গাড়ি ইনকাম ট্যাক্স বেশি থাকে। আচ্ছা, হন্ডা ভেজেলটা 1500 cc আসাতে এটার ইনকাম ট্যাক্সটা কম, অনেক কম। মানে প্রাইভেট কারের ইনকাম ট্যাক্সে আপনার জিপ গাড়ির পারফরমেন্স নিতে পারবেন। ওকে, গাড়ির কন্ডিশন কি ভাইয়া? এটা সুপার ফ্রেশ কন্ডিশন, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আচ্ছা, সামনের সাইড ডাবল প্রজেকশন হেডলাইট? জি, ডাবল প্রজেকশন হেডলাইট। ঢাকা মেট্রো ঘ 18 সিরিয়ালে গাড়ি, 18 সিরিয়ালে গাড়ি। বাম্পারে একটা ফগ লাইট আছে। আচ্ছা, এবং বডি কিট দেওয়া আছে, বডি কিট দেওয়া, এবং অরিজিনালি হোন্ডার রিং, অ্যালয় রিম, অ্যালয় রিম। হোন্ডা গাড়িতে সাধারণত ভেজেল গাড়িতে এই রিংগুলো আসে। আচ্ছা, এবং বাম্পারটা তো ভাই ফ্রেশ কন্ডিশন, বাম্পার ফ্রেশ কন্ডিশন, কিট লাগানো, সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ, ইলেকট্রিক ব্লু কালার এটা। আচ্ছা, খুব সুন্দর একটা কালার ভাই। ডোরগুলো তো ফ্রেশ, ডোরগুলো ফ্রেশ। এটা হলো আপনার হাফ লেদার। আচ্ছা, হাফ অরিজিনালি অরিজিনাল সিট কভার, জি এগুলো হাফ লেদার, এবং দুটা সিটই আপনার হিটার সিট। আচ্ছা, হিটার সিট পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে। খুব সুন্দর একটা গাড়ি, ফাইভ সিটের গাড়ি, ফাইভ সিটের গাড়ি। পিছনের ডোরটা দেখি ভাইয়া, আর আমার পিছনের ডোরটা তো ফ্রেশ অবস্থায় আছে, ফ্রেশ। স্পিকার চার দরজা, চারটা স্পিকার। আচ্ছা, চার দরজা স্পিকার দেওয়া আছে, অসাধারণ একটা গাড়ি, কোনো রকম আপনার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, ফ্রেশ। দরজার ফিটিংসগুলো অসাধারণ, এবং অ্যালয় রিমগুলো, অ্যালয় রিমগুলো অরিজিনাল জাপানি। ভাইয়া ব্যাক সাইডটা কী অবস্থা? ব্যাক সাইডটা আপনার সচরাচর যেরকম থাকে আমাদের গাড়িগুলো শোরুমে, জি অরিজিনাল গ্লাস ফোর গ্রেডের কার। আচ্ছা, আপনার পিছনে অনেক স্পেস, অনেক স্পেস, অনেক স্পেস আপনার, অনেক স্পেস পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর, এবং লাইটিংয়ের অপশন আছে, এবং প্রত্যেকটা জয়েন্টে তো ভাই ফ্রেশ, প্রত্যেকটা জয়েন্ট ফ্রেশ, প্রত্যেকটা জয়েন্টে ফ্রেশ পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে। এবং হন্ডা ভেজেল তেলের গাড়ি, তেলের গাড়ি, ইনকাম ট্যাক্স কম, ইনকাম ট্যাক্স কম। সুন্দর একটা স্পয়লার দেওয়া আছে, এবং সামনে গ্লাস পিছনে গ্লাস 100% অরিজিনাল। ওকে, ডান পাশটা তো ভাই ফ্রেশ, ডান পাশটা ফ্রেশ দেখেন আপনার। আচ্ছা, ডান পাশটাও ফ্রেশ পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর একটা গাড়ি, ব্ল্যাক ইন্টেরিয়র, সিট কভার অরিজিনাল। আচ্ছা, এটার ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, ব্ল্যাক ইন্টেরিয়র, ব্ল্যাক। আচ্ছা, এবং সিলিংটা অসাধারণ, অসাধারণ, অরিজিনাল সিট কভার, আমরা এক্সট্রা ফিটিং করি নাই। আচ্ছা, এবং চার দরজায় আপনারা স্পিকার পেয়ে যাচ্ছেন, চার দরজায় স্পিকার। খুব সুন্দর একটা গাড়ি আপনার, পুশ স্টার্ট, পুশ স্টার্ট। তারপরে আপনার এই এই সিট দুইটা কিন্তু হিট, হিটিং সিট, হিটের অপশন আছে। আচ্ছা, যখন আপনি হিট দিয়ে দেবেন আস্তে সিটটা গরম হবে, পিছের পিঠের পার্টটা। আচ্ছা আচ্ছা, অসাধারণ একটা গাড়ি, এবং ড্যাশবোর্ডটাও আপনার ফ্রেশ পেয়ে যাচ্ছে। খুব সুন্দর, ক্রুজ কন্ট্রোলার সহ গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা। আর ওটা গাড়িটার মাইলেজ কত? এটার মাইলেজ হলো মাত্র 59,800 সামথিং, কারণ এটার 19 রেজিস্ট্রেশন গাড়িটা। জেনুইন মাইলেজ, জেনুইন মাইলেজ। আসলে বাংলাদেশে কোনটা জেনুইন মাইলেজ, কোনটা ট্যাম্পারিং করা, এটা বলা খুব টাফ, খুব টাফ। কারণ আমরা গাড়িগুলো নেওয়ার সময় সবসময় দেখে নেই যে গাড়ির মাইলেজটা যেরকমই থাক, গাড়ির কন্ডিশনটা বেটার আছে কিনা। মেন হচ্ছে কন্ডিশন, গাড়ির কন্ডিশন বেটার থাকলে, সামনে পিছে গ্লাস অরিজিনাল থাকলে আপনার মাইলেজ কোনো ফ্যাক্টর না। মানে একজন যদি গাড়ি কিনে, গাড়িটার কন্ডিশন কি এটা দেখে কিনাই মেন হলো, এটা কন্ডিশন কি। আর এটা 19 রেজিস্ট্রেশন। আচ্ছা, আপনারা সবাই জানেন আপনার 20-21 করোনা ছিল, জি জি, করোনায় কোনো গাড়ি ঢাকা শহরে কিন্তু ম্যাক্সিমামে চলে নাই, চলে নাই। তো যেই গাড়িগুলো 19 রেজিস্ট্রেশন, সেই গাড়িগুলো কিনলে আপনি নর্মালি কম মাইলেজ পাবেন। আচ্ছা, এবং গাড়ির কন্ডিশন ভালো থাকবে। ওকে, এটা যেই মডেলের গাড়ি হোক। আর আমার হন্ডা ভেজেল বলার কিছু নাই, জি। চলেন ভাই আমরা ইঞ্জিনে দেখি ভাই, ইঞ্জিনটা তো ফ্রেশ, ইঞ্জিনটা ফ্রেশ, এবং অলরেডি স্টার্টে আছে। আমি অরিজিনাল স্টার্টে আছে, ইঞ্জিনের সাউন্ডটা দেখেন, খুবই স্মুথ, খুবই স্মুথ। আচ্ছা, সম্পূর্ণ তেলের গাড়ি, তেলের গাড়ি, অরিজিনাল ইঞ্জিন, চেসিস কোনো কিছু চেঞ্জ করা হয় নাই, ফুললি অরিজিনাল। আপনি দেখেন বনেটের স্টিকার, এই বনেটের স্টিকার, এই সামনে হেডলাইটের পার্ট, ওভারঅল ফুললি ফ্রেশ। আচ্ছা, চেসিস মাসেল ফুল ফ্রেশ পেয়ে যাচ্ছেন আপনারা। খুব সুন্দর একটা গাড়ি, এবং এই গাড়িটার ইঞ্জিনের সিসি হচ্ছে 1500 cc, জি 1500 cc, এবং ইনকাম ট্যাক্সটা কম, ইনকাম ট্যাক্সটা 25,000 টাকা প্রাইভেট কারের মতো আর কি। এটা মডেল হলো 2015 মডেল, 2019 রেজিস্ট্রেশন, অল পেপার আপ টু ডেট, পেপার আপ টু ডেট। আপনার এটার ইলেকট্রিক ব্লু কালার, এটার এক এক জায়গা থেকে এক এক সময় এক এক রকম কালার দেখা যাবে। আচ্ছা, খুব সুন্দর কালারের বৈশিষ্ট্যটা এরকম। আর এই গাড়ির কিন্তু কালারের রঙের দাম অন্যান্য কালারের রঙের দাম চেয়ে বেশি। আচ্ছা, এই কারণে আপনার গাড়িটার কালারটা ডিফারেন্ট দেখেন, এক এক জায়গায় এক এক রকম লাগতেছে, এখানে একরকম, এখানে আরেক রকম, অসাধারণ একটা কালার।
ভাই প্রাইস কত যাচ্ছে গাড়িটার এর প্রাইস যাচ্ছে আমি 23 লক্ষ 50 হাজার টাকা তেলের গাড়ি আচ্ছা এটা তো ভাই আস্কিং প্রাইস জি আস্কিং প্রাইস আরুন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার 01817078458 ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম